জুনে 9 বছরের শেষ নাগাদ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে পদ্মা সেতু। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এখন পর্যন্ত 96.5% কাজ শেষ হয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মার্চের মধ্যে যেসব মালামাল আসার কথা ছিল তা আসতে পারেনি, সেজন্য কিছুটা দেরি হচ্ছে। নিজস্ব অর্থায়নে দেশের ইতিহাসের অন্যতম বড় প্রকল্প পদ্মা সেতু। প্রায় 6.5 কিলোমিটার এই সেতু বদলে দেবে দেশের অর্থনীতির গতি প্রকৃতি। এরই মধ্যে 96% বেশি কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী জুনে। বুধবার সকালে সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, পদ্মা সেতুতে মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, গ্যাসের পাইপলাইন, 400 KVA বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণ কাজ চলছে। এই বছরের শেষ নাগাদ পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ এই বছরের ডিসেম্বর পর্যন্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সেতু নির্মাণের মালামাল আনতে বিলম্ব হচ্ছে। উনি যে কথাটা বলছে সেটা একটা কারণ লজিক হলো, রিসেন্টলি কিছু মালামাল আসতে অসুবিধা হচ্ছে এই ইউক্রেন যুদ্ধের জন্য, যেগুলি মার্চ মাসে আসার কথা ছিল, এগুলো একটা আনসার্টিনিটি চলে আসছে। সেই জন্য আমাদের একটা সেফটি মেজার, আমাদের টাইম আছে 22 ডিসেম্বর পর্যন্ত। আর কিছু কিছু মালামাল আছে শুধু একটা বা দুইটা দেশি পৃথিবীতে বানায়। পদ্মাতে এমন সব জিনিস ইউজ করা হয়েছে যেগুলো পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না, একটা বা দুইটা আছে। তো এখন এই ইউরোপ থেকে এমনিতেই কোভিডের জন্য আপনার ওই যে আপনার আসতে দেরি হচ্ছিল, তার মধ্যে এই যুদ্ধের কারণে যদি সম্ভব হয় আমরা দেখা যাক, আমি ওনার সাথেও কথা বলবো। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।